সেন্টিমেন্ট তো অনেক কাল হয়ে গেছে, সেন্টিমেন্ট দিয়ে আজকের দিনে লোকের পেট ভরে না। যদি আমি মৃত যিনি আছেন তার প্রতি সম্মান রেখেই বলছেন, প্রিয়দা রায়গঞ্জের জন্য কি করেছেন। গণি খান চৌধুরী মালদার জন্য একটা রেল পড়ে গেছে, গৌড় এক্সপ্রেস সবাই মাথায় এনে রাখেন। প্রিয়দা যে বলেছিলেন যেখানে এইমস করবেন, দীপাদি বলেছিলেন, প্রিয়দার মৃত্যুর পর উনি ওনার ছেলেকে সামনে রেখে, বাবার অসুস্থতাকে সামনে রেখে ভোট করেছিলেন, সেই বলেছিলেন যে ওনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবো, উনি এইমস করেছেন কি কী সেন্টিমেন্টে কেন দেবে? জনগণ পরিবারের সেন্টিমেন্ট কেন শুনতে যাবে? আমারও তো বাবা মারা গেছে, তোমারও বাবা মারা গেছে, তারও বাবা মারা গেছে, কেন দেবেন? আমি কোনো এমপিকে দিনের পর দিন ভোট দিয়েছি, এখান থেকে তাকে মন্ত্রী বানিয়েছি, সে কি শুধুমাত্র সেন্টিমেন্ট নিয়ে খেলা করার জন্য না মানুষের জন্য কিছু করার জন্য? রাগুনি মানুষের একটা দাবি ছিল।